पश्चिम बंगाल के बांकुड़ा जिला शहर में चित्रवेणी नेत्री और राज्य तृणमूल महासचिव सैंतिका बंदोपाध्याय को दीदी के सुरक्षा कवच पर प्रचार करने के दौरान गांव की महिलाओं के गुस्से का सामना करना पड़ा। घटना शुक्रवार को बांकुड़ा दो प्रखंड के जुनबेदिया के बागड़ी मोहल्ले में हुई। सैंतिका बनर्जी बांकुड़ा नगर पालिका के अध्यक्ष अलकासेन मजूमदार और तलडंगरा के तृणमूल विधायक अरूप चक्रवर्ती के साथ उस क्षेत्र में गई। सैंतिका के हाथ लगने पर क्षेत्र की महिलाओं ने रोष जताया। उनका दावा है कि घर घर पेयजल कनेक्शन मुहैया कराया दिया गया है, लेकिन पिछले एक साल से नलों में पानी नहीं आ रहा। नतीजतन नलकूपों या अन्य घरों के लोगों के घरों से पानी भरकर लाना पड़ रहा है। सैंतिका इस बात को नोटबुक में लिखती भी नजर आ रही हैं कि शिकायत का विषय स्थिति से निपटने के लिए पकड़ रहा है। बाद में चित्रवेणी और राज्य तृणमूल की महासंपादक सैंतिका बनर्जी ने पत्रकारों के इस सवाल के जवाब में कहा कि उस पाइपलाइन में एक तकनीकी समस्या है। उन्होंने कहा कि स्थायी समस्या के समाधान के लिए पहल की जाएगी। দেখুন আপনি প্রথমে যেটা বললেন ওটা দিদির দুধ নয় দিদির ভূত, এরকম দিদির ভূত এবং দিদির পেতনিরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। দেখুন স্বাভাবিক আছে, এটাই স্বাভাবিক যেভাবে এই তৃণমূলের শাসন ব্যবস্থায় এগারো বছর ধরে যেভাবে পঞ্চায়েত স্তর এবং বাংলার বুকে যেভাবে লুটে পুটে খাওয়া হয়েছে, যেভাবে পঞ্চায়েত স্তরের মানুষের উপর যেভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে, যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা গ্রাম পঞ্চায়েতের রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছুতে কাটমানি খেয়েছে তৃণমূলের নেতারা। এই বাঁকুড়ার বুকেও এরকম তৃণমূলের কিছু পেতনি তৃণমূলের কিছু ভূত তারা কলকাতা থেকে এসে এই বাংলার থেকে এবং এই বাঁকুড়া থেকে তারা লুটে পুটে নিয়ে গিয়ে কলকাতায় গিয়ে রাজত্ব চালাচ্ছে। তো এরকম স্বাভাবিক হবে, এরকম বিভিন্ন জায়গায় যখন দিদির ভূত এবং দিদির পেতনিরা পৌঁছাবে এরকম অনেক বিক্ষোভ আন্দোলন হবে। গ্রামের মানুষরা বুঝেছে যে গত এগারো বছর ধরে তৃণমূল বাংলার মানুষকে গ্রামের মানুষকে শুধু শোষণ করেছে। এই তৃণমূল গ্রামের মানুষের জন্য নয়, এই তৃণমূল শুধু সিন্ডিকেট এবং তৃণমূলের দুষ্কৃতি এবং দালালদের জন্য। তারপর নাম পড়েছে সুপ্রভাত পাত্র, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। এক বছর হয়ে গেল কলে জল করে না, তাতে সাইন্তিকাকে পেয়ে কি বললেন? গুজে পড়তো দি ওখান আর পড়ছে না। সাইন্তিকাকে কি বললেন? সাইন্তিকা বললাম যে আমাদের কলে জল পড়ে না। কতদিন ধরে পড়ে না? এক বছর হয়ে গেল পড়ে না। তো কল দেওয়া হয়েছে? কল দেওয়া হয়েছে, জল পাচ্ছে না। কি জল খাচ্ছেন? আমরা ওই যে লোকের বাড়িতে মাঠে আনতে যাই জল, কলে খাই। টিউবওয়েল টিউবওয়েল নেই? হ্যাঁ। কি নাম আপনার? বকুল বাবুতি। আমাদের এক বছর হয়ে গেলে জল আসেনি, জল পাচ্ছিনি, এই পুকুরের এরকম অবস্থা, আমরা কি করে চালাবো? কি জল খাচ্ছেন আপনারা? আমরা টিউবওয়েলে জল খাচ্ছি, আবার দূরে বাড়িতে লোকের বাড়িতে জল নিয়ে আসছি, এইভাবে আমরা চালাচ্ছি। কল এসছে? হ্যাঁ, কল দিয়েছে, জল আসেনি, কল ভেঙে দিয়েছি তন্নি, তবু জল বাড়িতে বাড়িতে কল দিয়েছে। হ্যাঁ, বাড়িতে বাড়িতে কল দিয়েছে, কিন্তু জল উঠছে না পাইপে। কি দেওয়ার পরে পড়েছিল জল? দেওয়ার পরে প্রথমে এসেছিল আর আসেনি। কতদিন হলো এটা? এক মাস এসেছিল, তারপর আসেনি। এক বছর জল দিয়ে হয়ে গেল। কতদিন আসেনি জল? জল আট ন মাস বলে। কি নাম আপনার? প্রতিমা বাগদি। আজকে আমাদের দিদির সুরক্ষা কবচ আমরা এই এই ক্যাম্পেইন নিয়ে আমরা জুনবেদিয়া অঞ্চলে ঘরে ঘরে যাচ্ছি এবং বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলছি, তাদেরকে বোঝাচ্ছি যে কিভাবে তারা দিদির দুধ অ্যাপ ফোনে ডাউনলোড করে সরাসরি দিদিকে জানাতে পারবে তাদের যদি কোনো সমস্যা বা অভিযোগ থাকে। আর যা যা আমাদের মধ্যে আমরা মিটিয়ে নিতে পারবো সেগুলো আমরা শুনে নোট করে নিচ্ছি, যেগুলো না পারবো সেগুলোও নোট করে নিচ্ছি, যাতে আমরা দিদিমণিকে জানাতে পারি। আর ওই বাগদিপাড়ে গিয়ে শোনা গেল যে কল আছে, জল নেই, জল আসছে না গত এক বছর ধরে, কি বলবেন? দেখা হচ্ছে ওটা কলে জলটা পড়ছিল, কিন্তু সরু হয়ে পড়ছিল কোনো কারণে, এই ল্যান্ডটা একটু উঁচুতে, তাই পাইপলাইনের একটু সমস্যা, টেকনিক্যাল একটু ইস্যু আছে, যেটা মেনটেন্যান্সের জন্য শাটডাউন হয়ে রয়েছে টাউন এরিয়াতে, দুদিনের জন্য, দুদিন তিন দিনের শাটডাউন নিয়েছে সেই জন্য। কিন্তু ওরা বলছে যে এক বছর ধরে জল আসছে, সেই জন্যই আমরা সেই জন্যই কি জন্যে কাজটা এগোয়নি, এই ল্যান্ডটা বাগদিপাড়াটা যেখানটাতে আছে এই ল্যান্ডটা একটু ওপরের দিকে, যে কারণের জন্যে যেখান থেকে লেভেলিংটা করা সেখানে জলটা নিতে পাচ্ছে না, তো এটা ফ্লোটা কমে যাচ্ছে, ইভেনচুয়ালি ফ্লোটা বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্যই সেটা আমাদের টেকনিক্যালি যারা এক্সপার্টরা রয়েছে আমাদের ইঞ্জিনিয়াররা তাদের সাথে আমরা কথা বলবো এবং কীভাবে পার্মানেন্ট সলিউশন করা যায় সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।